7ই ফেব্রুয়ারি 1953 সালে সুচিত্রা সেনের প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি 7 নম্বর কয়েদি, এবং নায়কের নামও দেওয়া আছে এখানে। নায়কের নাম ছিল হচ্ছে সমর রায়। এখানে বসে আছি সুচিত্রা সেনের বাসায়, সামনে মনিটরে সিনেমা চলছে, সুচিত্রা সেনের সিনেমা। আসলে এটার অনুভূতিটা, এটা আপনি এখানে না আসলে আসলে বুঝতে পারবেন না। আপনার থেকে শুভেচ্ছা জানাচ্ছি, আমি মোহাম্মদ আতিকুল ইসলাম। আজকে আমি চলে এসেছি এই পাবনা জেলায়, এবং এখানে আসার উদ্দেশ্য হচ্ছে যে আমরা কালজয়ী নায়িকা সুচিত্রা সেন, অনেকে শুনেছে নায়িকার কথা, যিনি বাংলা এবং হিন্দি ছবিতে অভিনয় করে বেশ খ্যাতি অর্জন করেন। তো এই পাবনা জেলায় এই সুচিত্রা সেনের বাড়িটি অবস্থিত, তো আমরা এখন সেখানেই যাব। আর মামা, আমরা যেই জায়গাতে রিক্সাতে উঠলাম, ওই জায়গাটার নাম কি? রায়বাহাদুর গেট। মানে আমরা রিক্সাতে উঠেছি রায়বাহাদুর গেট থেকে। আর রায়বাহাদুর গেট থেকে এইটার এখানকার ভাড়া হচ্ছে আপনার কাছ থেকে 10 থেকে 15 টাকা নিবে রিক্সাতে। তো আমরা এখন সেখানেই যাব, এবং পুরো বাড়িটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, যেখানে হয়তো বা কিছু আগে তার কিছু ব্যবহার্য কিছু জিনিসপত্র থাকতে পারে, সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এবার পাবনা শহরে বেড়াতে যাওয়ার মূল উদ্দেশ্য ছিল একটাই, সুচিত্রা সেনের বাড়ি ঘুরে দেখা। মহানায়িকা সুচিত্রা সেনকে নিয়ে অনেক লেখাই পড়েছি, শুনেছি এই বাড়ির গল্প। পাবনা শহরে পা দিয়ে তাই প্রথম ছুটলাম গোপালপুরের উদ্দেশ্যে। পাবনা সরকারি কলেজের সামনে এই এলাকার হেমসাগর লেনে সুচিত্রা সেনের বাড়ি অবস্থিত। এটা হচ্ছে সুচিত্রা সেনের যে বাড়ি আছে সেটা হচ্ছে মূল ফটক। এখন আমরা চলুন একটু বাড়ির ভিতরের দিকে যাই। তার আগে এখানে একটা টিকিট কাউন্টার দেখতে পাচ্ছি, বাট কোনো ভিতরের দিকে যাই দেখি। হচ্ছে সেই কালজয়ী নায়িকা সুচিত্রা সেনের সংগ্রহশালা। সো আমরা আগে এই সংগ্রহশালার একটু বাইরেটা ঘুরে দেখব, তারপরে এর ভিতরে ঢুকবো। হয়তো বা ভিতরে তার ব্যবহার্য জিনিসপত্র অনেক কিছু থাকতে পারে, সেগুলো আপনাদেরকে দেখাবো। তো বাড়ির সামনে যে পরিবেশটা, এটা একটু আপনাদেরকে দেখাতে চাই। ভেতরে প্রবেশ করতে চোখে পড়বে সুন্দর করে নকশা করা সুচিত্রা সেনের ছবি। সো আপনারা এই যেই প্রধান ভবনটা দেখতে পাচ্ছেন, এই ভবনের হাতের ডান পাশে এই যে, এটা হচ্ছে সুচিত্রা সেনের একটা ভাস্কর্য তৈরি করা হয়েছে। এটা হচ্ছে বাড়ির একেবারে ডান পাশে। এই হচ্ছে মোটামুটি এই সুচিত্রা সেনের বাড়ির পরিবেশ। আসলে পরিবেশটা কিন্তু অনেক সুন্দর, দেখেন আপনারা এই যে রাস্তা আছে দুই পাশে অনেক বিভিন্ন ফুলের গাছ লাগানো হয়েছে এটার সৌন্দর্যগুলো আরও বাড়ানোর জন্য। এই যে এখানে বিভিন্ন ফুলের বাহারি গাছ আছে। সো আমরা এখন এই মূল যে ভবন, এই ভবনের ভিতরে ঢুকবো। সো আসুন দেখি কিছু আসলে দেখা যায় কি। এখানে লেখা আছে ক্যাম্পাস সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত, অর্থাৎ আপনি যেটাই করেন না কেন এখানে
আসলে সবকিছুই রেকর্ড হয়ে যাবে। সো এই যে এটা এখানে তিনটা মেবি দরজা আছে, এটা একটা, এটা হচ্ছে প্রধান এবং এইটা। সো যেহেতু এখানে এন্ট্রি দেওয়া আছে, আমরা এই দরজা দিয়ে এখন ভিতরে প্রবেশ করবো। এটা হচ্ছে মেবি রুম নাম্বার ওয়ান বা কক্ষ ওয়ান বা গ্যালারি ওয়ান, যেটাই বলেন না কেন। সো দেখি আসলে কী কী আছে। বাহ, এখানে এই গ্যালারি, এক নম্বর গ্যালারিতে এখানে কিছু সুচিত্রা সেনের সম্পর্কে কিছু এখানে তার জীবন বৃত্তান্ত দেওয়া আছে, আপনি চাইলে এটা পড়ে নিতে পারেন। আর এখানে খুব সুন্দর করে দেওয়া আছে যে ছবি বা ফেস্টুন স্পর্শ করবেন না, অর্থাৎ এগুলো স্পর্শ না করাই ভালো, হাত না দেওয়াই ভালো। আর আপনি চাইলে এটা ভিডিওটি পোস্ট করে এটা একটু পড়ে নিতে পারেন। সো আমরা একটু দেখি, আসলে এই পুরো রুমটাই কিন্তু দেখেন, মানে এই যে চার দেওয়ালে কিন্তু আসলে সুচিত্রা সেনের মানে ছবি দিয়ে কত সুন্দর করে আসলে সজ্জিত করা আছে। এই যে এখানে লেখা আছে সুচিত্রা সেন চলচ্চিত্র জগৎ 1952 সালে শেষ কোথায় ছবির মাধ্যমে তার চলচ্চিত্র যাত্রা শুরু হয়, কিন্তু ছবিটি মুক্তি পায়নি। উত্তম কুমারের বিপরীতে 74.5 ছবিতে তিনি অভিনয় করেন। আমাদের এটা হচ্ছে গ্যালারি ওয়ান, আমরা গ্যালারি ওয়ান দেখা শেষ, এখন আমরা গ্যালারি দুয়ে প্রবেশ করব। এইটা মেবি সুচিত্রা সেনের একটা পারিবারিক ছবি, যেমন শাড়ি, পিছনের শাড়ি বাঁ দিক থেকে বাবা, ঠাকুরমা ও মা। হ্যাঁ, এই যে দেখা দেওয়া আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে কলকাতার একজন খ্যাতিমান অভিনেতা রঞ্জিত মল্লিক, তার সাথে সুচিত্রা সেনের এখানে একটা ছবি দেওয়া আছে ফটো গ্যালারি। এখানে একটা সুন্দর ব্যাখ্যা দেওয়া আছে যে আসলে সুচিত্রা সেনের কিন্তু তার মানে প্রথমে যে নামটা ছিল সে কিন্তু রমা সেনগুপ্ত নামে বেশি পরিচিত ছিল। তো রমা সেনগুপ্ত থেকে কীভাবে সুচিত্রা সেন হলেন তারই এখানে একটা ব্যাখ্যা দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে ব্যাখ্যাটা ভিডিওটি পোস্ট করে পড়ে নিতে পারেন। কিন্তু এইটা কি, এটা আমি ঠিক ন্যাশনাল ট্যুরিজম অর্গানাইজেশন এটা আমি ঠিক বুঝতে পারলাম না। এখানে সেই সময়কার সুচিত্রা সেনের যে ছবিগুলো মুক্তি পেয়েছিল তার কিছু ছবির এখানে পোস্টার এখানে দেওয়া আছে, এই যে সাপ মোচন, শিল্পী, হ্যাঁ, তারপর এখানে দেওয়া আছে অন্নপূর্ণার মন্দির, এখানে সুচিত্রা সেনের বিয়ে সম্পর্কে কিছু তথ্য দেওয়া আছে। সো আমরা এখন এই গ্যালারিটাও আমাদের দেখা শেষ, এখন আমরা দেখি পরের গ্যালারিতে কী কী রয়েছে। এখন অবস্থান করছি সেই কালজয়ী নায়িকা সুচিত্রা সেনের শোবার ঘরে, মানে ভাবতেই আসলে অবাক লাগছে যে এত একটা কিংবদন্তি নায়িকা তার শোবার ঘরে এখন আমি, তাহলে আসলে বুঝতে পারছেন যে আসলে অনুভূতিটা কেমন। সো এইটা হচ্ছে সুচিত্রা সেনের শোবার ঘর, একসময় তিনি এখানেই, এটাই হয়তো বা তার বেডরুম ছিল বা এখানে তিনি রাতে ঘুমাতেন বা বিশ্রাম করতেন। যেখানে খুব সুন্দর করে লেখা আছে যে সুচিত্রা সেনের শোবার ঘর। এখানে একটা বেশ সুন্দর একটা ইনফরমেশন দেওয়া আছে যে টেলিফোনে অনিয়া, অর্থাৎ সুচিত্রা সেন তিনি কখনোই টেলিফোন ধরতে চাইতেন না বা কী কারণে ধরতে চাইতেন না তার এখানে একটা ব্যাখ্যা দেওয়া আছে। আর এইদিকে সিনেমাগুলো আসলে কখন কবে মুক্তি পেয়েছিল তার কিছু ডিটেলস দেওয়া আছে, যেমন এখানে লেখা আছে যে 7ই ফেব্রুয়ারি 1953 সালে সুচিত্রা সেনের প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি 7 নম্বর কয়েদি, এবং নায়কের নামও দেওয়া আছে এখানে, নায়কের নাম ছিল হচ্ছে সমর রায়। 1955 সালে নির্মিত শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে দেবদাস সিনেমায় দিলীপ কুমার ও সুচিত্রা সেন, মানে এখানে কিন্তু নায়কের যে চরিত্রটা ছিল বা ক্যারেক্টার এটা সহ কিন্তু বিবরণ খুব সুন্দরভাবে দেওয়া আছে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে 9 জুন 1978 সালে সুচিত্রা সেনের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি প্রণয় পাশা, এবং নায়ক ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। সো এটা আসলে একটা খুবই ভালো লাগলো যে
যে সিনেমাগুলো এখানে দেওয়া আছে সেই সিনেমার সুচিত্রা সেনের বিপরীতে যে নায়ক অভিনয় করেছিলেন সেই নায়কের ডিটেলসটাও এখানে কিন্তু দেওয়া আছে। সো আপনারা আসলে এখানে আসলে অনেক কিছুই তথ্য জানতে পারবেন সুচিত্রা সেন সম্পর্কিত। ঘরগুলোর দেয়াল জুড়ে ছোট বড় ফ্রেমে সাজানো সুচিত্রা সেনের ছবি। কোনো ছবিতে ধরা পড়েছে তার নায়িকা হওয়ার মুহূর্ত, আবার কোনো ছবিতে রয়েছেন তার পরিবারের সদস্যরা। আরও আছে সুচিত্রা সেনের পছন্দ অপছন্দ এবং নানা অজানা বিষয় নিয়ে লেখা ফেস্টুন। শৈশব ও কৈশোরের অনেকটা সময় সুচিত্রা সেন কাটিয়েছেন এই বাড়িতে। একটা দেওয়ালের ফেস্টুনে লেখা আছে ঘর সাজানোর প্রতি সুচিত্রা সেনের বিশেষ দুর্বলতার কথা। এই বাড়ির কোথাও এখন সুচিত্রা সেনের নিজ হাতে সাজানোর কোনো ছোঁয়া নেই, তবে এর প্রতিটি কোণেই সুচিত্রা সেনের বেড়ে ওঠা, শৈশবের দাপিয়ে বেড়ানোর যে ছোঁয়া আছে তাই বা কম কিসে। এখন এ বাড়ি সুচিত্রা সেন স্মৃতি সংগ্রহশালা হিসেবে পরিচিত। 1931 সালে 6 এপ্রিল তৎকালীন বৃহত্তর পাবনা জেলার বেলকুচি উপজেলার ভাঙা বাড়িতে দাদার বাড়িতে জন্মগ্রহণ করেন সুচিত্রা সেন। তার বাবা করুণাময় গুপ্তের বাড়ি ছিল গোপালপুরে। সেদিন থেকে গোপালপুরেই সুচিত্রা সেনের প্রথম নিবাস। অনেক বছর ধরে অবৈধ দখলে ছিল বাড়িটি। 2014 সালে দখলমুক্ত হয় এবং 6 এপ্রিল দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয় বাড়িটি। পাবনা জেলা প্রশাসন এখন এর দেখভাল করছে। এই ঘরগুলো হয়তো বা আস্তে আস্তে এগুলো হচ্ছে পেছনের অংশ বাড়ির, তো এগুলো মনে হয় ফাঁকা, হয়তো বা কাজ চলছে, এগুলো হয়তো বা আস্তে আস্তে সুচিত্রা সেনের বিভিন্ন ফটো অ্যালবাম দিয়ে এগুলো হয়তো বা সজ্জিত করা হবে আস্তে আস্তে। এগুলো হচ্ছে পেছনের অংশ। সো মোটামুটি এই হচ্ছে পুরো সংগ্রহশালা। ভিউয়ার্স, এই সুচিত্রা সেনের এই সংগ্রহশালায় প্রবেশ করতে হলে কিন্তু আপনাকে টিকিট কেটে নিতে হবে, আর এখানে টিকিটের মূল্য হচ্ছে প্রবেশ মূল্য পার পার্সন 10 টাকা, এই যে এখানে দেওয়া আছে, আপনারা টিকিটটা দেখে নিতে পারেন। কিংবদন্তি মহানায়িকা সুচিত্রা সেন স্মৃতি সংগ্রহশালা, প্রবেশ মূল্য 10 টাকা। আসলে এখানে বসে আছি সুচিত্রা সেনের বাসায়, সামনে মনিটরে সিনেমা চলছে, সুচিত্রা সেনের সিনেমা। আসলে এটার অনুভূতিটা, এটা আপনি এখানে না আসলে আসলে বুঝতে পারবেন না, আর বাড়িটা পরিদর্শনে আসতে পারেন, বিভিন্ন তথ্য ইনফরমেশন এখানে তার সম্পর্কে জানতে পারবেন। আর এটা প্রতিদিনই খোলা থাকে না? ও আচ্ছা, সাপ্তাহিক বন্ধ সোমবার, সোমবার শুধু বন্ধ থাকে, তাছাড়া আপনি প্রতিদিন সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত এটা ওপেন থাকে, আপনি এটা পরিদর্শনে আসতে পারেন। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই কালজয়ী নায়িকা সুচিত্রা সেন এবং তার এই বাসভবন সম্পর্কিত যদি আপনাদের মাঝে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি দেখে লাইক করে দিতে ভুলবেন না। সো পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।